আমাদের এই মাদ্রাসা এগুলো এক একটা ক্যান্টনমেন্ট, এগুলোর মধ্যে থেকে যেই সমস্ত সন্তানগুলো আলেমগুলো জন্ম নেয়, শুধু বাংলাদেশের সম্পদ না সারা পৃথিবীর সম্পদ, ঠিক কিনা জুড়ে বলেন। এক একজন সন্তান এক একজন কোরআনের হাফেজ শুধু বাংলাদেশের বাউন্ডারি পার করে নাই, বিশ্বের সমস্ত রাষ্ট্রের ভিতরে তারা কোরআন ও কারিমের প্রতিযোগিতায় এই বিশ্বের দরবারে বাংলাদেশকে এক নাম্বার পজিশনে নিয়ে গেছে, ঠিক কিনা জুড়ে বলেন। সেই মাদ্রাসার দিকে কোন নজরে তাকাতে চাও, সেই মাদ্রাসার দিকে বদ নজরে তাকাতে চাও, সেই শিক্ষাঙ্গনের দিকে তোমাদের কি হয়েছে যে ওখানকার ছাত্ররা ভালো হয় বিদায় তোমাদের সহ্য হচ্ছে না, তারা তো ইফতিজিং করে না, তারা তো রাস্তায় ঘাটে গাঞ্জা খায় না এবং হোটেলে মদ খায় না, দুর্নীতি করে না, রাহাজারি করে না, ঠিক কিনা জুড়ে বলেন। তাহলে তোমাদের এত লাগে কেন, মাদ্রাসা মসজিদের দিকে তোমাদের নজর এরকম কেন? সময় থাকতে ভালো হয়ে যাও, তোমাদের চাইতে আরো বড় কাফেররা এই দিনকে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, তারা দিনের সাথে টক্কর লেগে নিজেরা নিশ্চিহ্ন হয়ে গেছে, আজও দিন টিকে আছে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা জুড়ে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই রকম রাত আবার বহু পাবেন, কিন্তু এই রকম একটা রাত্রির ভিতরে দিনই আলোচনা পাবেন এরকম নাও হতে পারে, ঠিক কিনা? আওয়াজটা বলেন ঠিক কিনা? এরকম রাত বহু পাবেন যেই রাত্রিতে আপনি বসে আছেন, কানে শুনছেন, যত ওলামা একরামগুলো কথা বলছেন প্রত্যেকটা ওলামা একরামের এই কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন, মানার জন্য চেষ্টা করতেছেন, আমল করার চেষ্টা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনার আমল নামার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিতে পারে, পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে কি পারে না? সেই ক্ষমতা আল্লাহ তালার আছে না নাই? যেহেতু আল্লাহ তালার সেই ক্ষমতা আছে, তাহলে আমার আর আপনার সেই আল্লাহর কাছে ধন্না ধরতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমি আপনাদের একটু পর পর বিরক্ত করব, সেটি হলো আমি যা বলবো আপনাদেরকে বলানোর জন্য উৎসাহ করব, আপনারা যত জোরে বলবেন আমার ওয়াজ করা করা আরো তত আগ্রহ পয়দা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য কেউ চুপ থাকবেন না, মনের শক্তি দিয়া এবং মুখের আওয়াজ দিয়ে সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার, আমরা তো সবাই বান্দা, বাসা বাড়িতে মা বোনেরা যারা আছে তারা বান্দি, ও আমার ভাইরা, এই বান্দা এবং বান্দির মধ্যে কারা বেশি আল্লাহর নিকটবর্তী, কাদেরকে বেশি আল্লাহ ভালোবাসেন, কাদেরকে বেশি আল্লাহ চুজ করেন, কাদেরকে বেশি চয়েস করেন, বেছে নেন, পছন্দ করেন, এমন কারা কারা? আমরা তো সবাই চাই আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হয়ে যাই, ঠিক কি না? আমরা যেন সবাই আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়, পছন্দনীয় হয়ে যাই। আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করেন, ভালো যদি বাসেন, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আল্লাহ পাক রহমতের নজর দিয়া বলবেন যা জান্নাতে চলে যা, চাইতো সবাই জান্নাত চাইতো? আওয়াজ দিয়ে বলেন না চাইতো? আমরা জান্নাত চাইলে জান্নাতের জন্য কিছু কাজকর্ম করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? সবাই বললেন না, আওয়াজ দা বলেন, সবাই তো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে জান্নাতি হতে চাই, ঠিক কিনা? কিছু কাজ করতে হবে, তার মধ্যে এক নাম্বার কাজ ভিতরে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া লোকদেরকে বেশি পছন্দ করেন। তাকওয়া আবার কি জিনিস যদি প্রশ্ন করেন যে হুজুর আপনি তাকওয়া সম্পর্কে বললেন কিন্তু তাকওয়ার অর্থ কি সেটাই কিন্তু জানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা তাওবার চার নাম্বার আয়াতে বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে বেশি ভালোবাসেন,
মুত্তাকি কারা মুত্তাকি হলো ওই সমস্ত লোক যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে আল্লাহ পাকের ভয় নিয়ে চলাফেরা করে অন্যায় কাজ করে না মানুষের সাথে মিথ্যা কথা বলে না মানুষের উপরে জুলুম করে না মানুষের আইল ঠেলে না মানুষের জমিনের মধ্যে কোনো ফসলাদি চুরি করে নিয়ে আসে না গরু বাছর ছাগল বকরি যা আছে এগুলোকে মানুষের ক্ষেতের উপরে দিয়ে রাখে না মানুষের বাড়ির উপরে কত ধরনের তরু তরকারি থাকে এগুলো চুরি করে না না বলে নিয়ে আসে না আল্লাহর মুয়াজ্জিনরা আজান দিলে পরে নামাজ আদা করে না জামাতে উপস্থিত হয়ে যায় বউর হক আদায় করে স্ত্রীর হক আদায় করে মেয়েদের হক আদায় করে সন্তানদের হক আদায় করে মুরব্বিদের হক আদায় করে ছেলে মেয়েদের হক আদায় করে এই যে এই লোকগুলো যখন আল্লাহর ভয় মনের ভিতরে আসছে তার ভিতরে সব ধরনের নেক কাজগুলো বুকের ভিতর থেকে হয় আর সে করতে থাকে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত নেক আমল শুধু করতেই থাকে সুবহানাল্লাহ আমাদের মধ্যে বহু লোক আছে নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় হজ করে কিন্তু ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই আপনি বলবেন হুজুর যাকাতও দিল রোজাও রাখলো আবার দান সৎকা করলো হজ করলো এমন ব্যক্তির ভিতরে আবার কেমন করে তাকওয়া থাকে না এটা তো বুঝলাম না না ভাই জান না বুঝবেন না আমাদের দেশে হজ করে প্রত্যেক বছর একবার করে এরকম লোক আছে না নাই এরকম কিছু মানুষ আছে যারা প্রত্যেক বছর হজ করে কিন্তু ওই হজ করনেওয়ালার একটা টাকা তার নিজের না সব সুদে লাভের টাকা আসতে বললেন ঠিক আসতে বললেন ঠিক মিথ্যে কথা বললাম নাকি এমন কি আছে এমন লোক আছে না নাই অন্তত পক্ষে আপনাদের চংবির এলাকায় নাই হ্যাঁ হ্যাঁ হজ করতেছে প্রত্যেক বছর জিজ্ঞাসা করা হয়েছে আপনি এত টাকা পান কই জানেন না আমার টাকা সম্পর্কে আপনার ধারণা নাই ছোট বিয়াই বাড়ি এরপরে পার্শ্ববর্তী চাষার বাড়ি এরপরে এলাকাবাসীর মধ্যে পড়ায় আমার 20-30 লাখ টাকা দেওয়া আছে কিভাবে এদেরকে দিছে এরা কাজকর্ম করে খায় আর মাসে মাসে এখান থেকে আমাকে কিছু ইন্টারেস্ট দেয় বাংলায় বলে না মানে আরবিতে বলে না সুদ দেয় এটা বলে না ইংলিশে বলছে কি দিছে আহা জুরে বলেন না আপনারা কি দিছে ও ভাই ইন্টারেস্ট দিছে ইন্টারেস্ট আর সুদ না তাই না মানে আরবি শব্দটা যদি প্রসেস করে ইংলিশ এবং বাংলা দিয়ে বইলা মানুষের কাছে নেওয়া যায় তাইলে তার তো গুনাহ না হয় না কি বলেন আওয়াজ দা বলেন না গুনাহ হয় আহা মানুষ কত চালাক চিন্তা করছে এটার একটু ইংলিশ দিয়ে মানুষ সাধারণ মানুষকে বইলা দিলেই এটার মধ্যে আর কোনো গুণাটুনা নাই বা মানুষ বুঝবে না আল্লাহর কাছে ধরা খাইতে হবে এই বিষয়গুলো তার জানা নেই ও ভাই এত টাকা করে নিয়েছেন প্রত্যেক বছর উমরায় হজে যাচ্ছে আবার বড় হজ করতে যায় বাইজান যেই টাকা দিয়া সুদি করে এই টাকাগুলো বাড়ায়া বাড়ায়া প্রত্যেক বছর যায় একবার হিসাব করে দেখেন তো যদি তাকওয়া থাকতো আল্লাহর ভয় থাকতো এই সুদখোর প্রত্যেক বছর হজ করতো নি একই এই সুদের টাকাগুলো খাইতো আওয়াজ দা বলেন না কেন আপনারা আপনারা কি ভয় পাইতেছেন আমি কিন্তু জানি না আপনাদের এলাকায় কেউ সুদ খায় কি খায় না আপনার আবার বললেন না যে হুজুর আপনি কিন্তু ওয়াজ করতেছেন গড়ায়া গড়ায়া সব খালে আমার উপরে পড়তেছে ওই ব্যক্তিকে আমি তো চিনি না যদি পয়রা যায় তাহলে আজকে থেকে মুখ নিয়ত করব যে আল্লাহ যেহেতু ওয়াজ আজকে সবটুকু আমার উপরে পয়রা গেছে আজকে নিয়ত করলাম আর জীবনে কোনো সুদ খাবো না ইনশাল্লাহ বললেন না সবাই বলেন না চিল্লান দিয়ে ইনশাআল্লাহ যারা সুদ খায় আল্লাহ তাদেরকে হিদায়ত দান করে দাও আল্লাহ যারা ঘুষ খায় তাদের হিদায়ত দান করে দাও তাহলে বোঝা গেল যে ঘুষ খাওয়ার সুদ খাওয়ার টাকা অনেক হতে পারে যদি তাকওয়া না থাকে তাহলে তারা খাইতেই থাকবে আর বছর বছর হজ করতেই থাকবে এতে কোনো ফায়দা হবে এক নাম্বার এজন্য তাকওয়া অর্জন করা দরকার তাকওয়া ভিতরে থাকা দরকার আল্লাহর ভয় ভিতরে আনা দরকার
যেই সমস্ত ভাইদের ভিতরে আল্লাহর তাকওয়া এবং ভয় বেশি থাকবে ওই লোক কখনো কোনদিন কারো উপরে জুলুম করতে পারে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আমি তো আমার রহমতগুলোকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তোমাদেরকে ঘিরে রেখে দিয়েছি তারা কারা কয় তারা ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে যারা আমি আল্লাহ পাকের উপরে ভয় করে আর যারা যারা বেশি ভয় করে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন রহমত দান করি তাদেরকে এমন রহমত দেই এমন বরকত দেই তাদের রিজিকেরও কোনো চিন্তা ভাবনা করা লাগে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কোরআন কারীমে বলেন সূরাতুল আরাফ 156 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইই فسكتبوها للذين يتقون والذين هم بآياتنا يؤمنون الله رب العالمين بلين ورحمتي أمر رحمات وسعت كل شيء پتکتا بستور پرے تدرکے گھیرے رکھے چھے তাদেরকে বেষ্টন করে রেখেছে ফাসাকতুবুহা লিল্লাযীনা ইত্তাকুন আল্লাহ পাক বলেন আমার রহমত আমার বরকত আমার মাগফিরাত আমি লিখে দিব লিখে রাখব ওই সমস্ত লোকদের জন্য তারা কারা আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকদের জন্য আমি লিখে রাখব যারা আমি আল্লাহকে ভয় করে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা يؤمنون আমার নিদর্শনাবলী এবং আমার উপরে যারা ঈমান আনে এবং আমাকে যারা ভয় করে আমার রহমত তাদের জন্য অবধারিত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে জানো না তাদের সম্পর্কে আমি বলে দেই তারা কারা কয় তারা হচ্ছে আমার কাছের লোক আমার নিকটীয় লোক আমি তাদেরকে বেশি ভালোবাসি আর আমি স্বয়ং আল্লাহ ওই ওই তাকওয়া অবলম্বনকারীদের সাথেই থাকি সুবহানাল্লাহ তাকওয়া অবলম্বন করা এটা বিশাল বড় একটা আমল দুনিয়া বহু আমল করা যায় কিন্তু তাকওয়া অবলম্বন করা বহুত বড় আমল সামনে রমজান মাস আসতেছে কিসের মাস আসতে বললেন যে বেজার হইছেন নাকি যে হুজুর কি কইবো এই রাত্রিতে খাইয়া শেষ পর্যন্ত না খায়া থাকতে হবে একটা কষ্টের ব্যাপার ভাই এই কষ্টের মধ্যেই মজা সুবহানাল্লাহ বলেন এই কষ্টের ভিতরেই হচ্ছে ঈমান এই কষ্টের ভিতরে আমল এই কষ্ট করেই আপনাকে আল্লাহ পাক জান্নাতের জন্য নির্বাচন করবেন আসতে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যার ভিতরে তাকওয়া থাকে সে দেখবেন এই সেহরির সময় যখন সেহরি খাবে তাড়াতাড়ি খালি ঘড়ি দেখবে আর টাইম দেখবে এই টাইম আর ঘড়ি দেখার সময় চিন্তা করবে সময়ের এক সেকেন্ডও পরেও আমি খাবো না ঠিক কিনা বলেন সময়ের এক সেকেন্ড পরে আমাকে কেউ খাওয়াতে পারবে না কারণ আমি আল্লাহর জন্য রোজা রাখবো আমার সিয়াম সাধনা হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক কিনা এই জন্য আমি পরে খাবো না এই তাকওয়া আর এই রমজানে তাকে নিয়মাবর্তিতা শিখায় সে সেহরির সময় এই চিন্তা করে যে না আমি এক সেকেন্ড পরে সময়ের পরে খাবো না বরঞ্চ 10 থেকে 15 মিনিট আগে খেয়ে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ বলেন আওয়াজ দা বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলি শেষ শেষ সময় পর্যন্ত তারা দেখে যখনই খাবার দাবার শেষ হয়ে যায় খাবার শেষ হওয়ার সাথে সাথে চিন্তা করে এখন তো আর ঘুম আসা যাবে না আজান হয়ে যাবে আজান হলে পরে সাথে সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব ঠিক কি না জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সে আর খাবারের পরে ঘুম আসে না বলেন তো সেহরি খাবারের পরে যদি কেউ ঘুম আসে তাহলে তার সারা দিনের রোজা রেখে কোনো লাভ আছে আওয়াজ দিয়ে বললেন না লাভ আছে কোনো কোন ব্যক্তি যদি
রমজান মাসে সেহরি খাওয়ার পরে ফজরের সময় যদি ঘুমায়া যায় কিছু আলস আছে শুয়ে খাবার খায় কয় আজান দিলে পরে উঠবো এর আগে আর উঠা যাইব না কোন রকম কুলি করে অমনি আবার ঘুমায়া পড়ে কত সময় চলে যায় তারপরে আর সে কি করে আপনারা উঠেন কেন মাঝখান দিকে যুবক যুবক মানুষ আপনারা এইভাবে উঠবেন না একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جي قد بولد سلام جي رمضان ماشي سهري خوار فوري كيسو علشتو آسي মনে করে 10 মিনিট আছে ঘুমায়া যায় কিন্তু আজ থেকে নিয়ত করবেন যে 10 মিনিট আছে এই 10 মিনিটে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব পারবো না ইনশাআল্লাহ যুবক ভাইরা যারা খাওয়া দাওয়ার পরেই মোবাইল নিয়ে বসবো না মোবাইল নিয়ে বইসা জায়গা মতন এসএমএস মোবাইল ফোন না করার জন্য আহ্বান জানানো হলো এই সময়ে মোবাইল খুব ব্যস্ত থাকে এইজন্য যুবক যারা আছেন বিশেষ করে পিতামাতারা খেয়াল করবেন খাবার দাবার হওয়ার পরেই তাকে কোরআন শরীফ পড়ার জন্য বসায় দিবেন অথবা তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড় করায় দিবেন এখন যদি পিতামাতারে বলি যে আপনি এই কাজগুলো করবেন অনেক পিতামাতাই আছে নিজেই নামাজ পড়ে না রোজা রাখে না এবং সন্তানদেরকে কি বলবে আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই তাহলে কিভাবে একটা সন্তানকে ঠিক করব আমি নিজেই যদি মানুষ না হতে পারলাম আল্লাহ রমজান মাসকে যদি আমি নিজে নিয়ামত মনে না করে এ যদি আমল না করি তাহলে আমার সন্তানদেরকে আমি কিভাবে মানুষ করব ঠিক কি না ভাইরা আমার এজন্য সন্তানদেরকে আল্লাহর এই নিয়ামতের মধ্যে লালন পালন করতে হলে নিজের তাকওয়া করা দরকার আল্লাহর ভয় অবলম্বন করা দরকার যে সমস্ত লোকগুলো বেশি বেশি আল্লাহর ভয় অবলম্বন করবে এক সেকেন্ড পরেও খানা খাবে না আর আজান দিলে পরে দেরি করবে না মসজিদে গিয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করবে ঠিক কি না তারা চিন্তা করবে না ঘুমাসবো না আমার নামাজ পড়তে হবে নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে হবে অধিকাংশ লোক আছি আমরা যারা কোরআন তেলাওয়াত জানি না আছে না নাই অনেক বয়স হয়ে গেছে সেই ছোট্ট সময় থেকে মরণের বয়স চলে আসছে এখনো কোরআন কারিম পড়া জানে না আছে না নাই ও আমার মুরব্বি বাবারা কোরআন শরীফ জানি না কোনো দুঃখ নাই কিন্তু মসজিদে ইমাম মুয়াজ্জিন যারা আছে পাশে হুজুর যারা আছে অন্তত পক্ষে তাদের কাছ থেকে একটু একটু শিখার চেষ্টা করুন জুদু করেন যদি শিখার চেষ্টা করেন আল্লাহ পাক যদি আপনাকে তলেবে ইলম হিসাবে কবুল করেন তাহলে আপনি মরলে পরে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে সহজ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন আমার তলবে ইলম এই জন্য মান খরাজা ফি সাবিলিল্লাহ من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع هو ইবার গোস আউট ইন সার্চ অফ রিলিজিয়াস নলেজ আল্লাহ মেক্স ইজি ফর হিম দি ওয়ে টু হেভেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি তলেবে ইলম হয়ে ঘর থেকে আল্লাহর দ্বীন শেখার জন্য বের হয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায়া যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার উপরে রহমত বরকত নাজিল করতে থাকেন আস্তে বললেন সুবহানাল্লাহ সুবহান এই কোরআন শিখা নিয়েও এখন বর্তমানে পাইতারা চলছে মুসলমানের ঘরে ঘরে যেন কোরআন শরীফ শিখতে না পারে এ নিয়েও এখন ষড়যন্ত্র চলছে ভারত থেকে নতুন নতুন কৌশল করে যেই আঙ্গিকে কৌশল করে আগানো হচ্ছে বেশ কিছুদিন আগে আমাদের দেশের এক মন্ত্রী নাম বললাম না সে মন্ত্রী বলতেছেন যন্ত্র ত্রন্ত্র হিসেবে মাদ্রাসাগুলো হওয়ার কারণে আমাদের স্কুল থেকে যেই পরিমাণে ছাত্র ছাত্রী ভর্তি হয়
আজকে তাদেরকে সেই সমপরিমাণ পাওয়া যায় না আজকে সেই স্কুলের ছাত্রগুলো মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে গেছে এইজন্য প্রশাসনকে বলবো আপনারা যেন মাদ্রাসাগুলির দিকে নজর রাখেন ভাইরা আমার সামনে এমন সময় আসছে আপনার বাড়ির পাশে যেই সমস্ত মাদ্রাসাগুলো আছে যেই সমস্ত মাদ্রাসাগুলো আছে সেগুলো টিকানোর জন্য আপনার ঘর ছাড়া হতে পারে আপনার বিবি থেকে আলাদা হওয়া লাগতে পারে আপনার মাকে সন্তান হারা হতে পারে আপনার বাবার চোখের পানি পড়তে পারে আমরা তাও রাজি আছি এইজন্য আমার ভাইরা মোটেও পরোয়া করি না একটু ভয় করি না কারণ আল্লাহ পাকের জন্য যদি কোনো বান্দা তার মন থেকে একবার জোরে করে ডাকে আল্লাহ আওয়াজটা বলেন সবাই একসাথে আল্লাহ আল্লাহ পাক সাথে সাথে বান্দার পুরো খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সাথে সাথে খুশি হয়ে যায় এইজন্য কোরআন কারীমের তেলাওয়াত আছে আজও থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা আমার মুরব্বি বাবারা যারা আছে যুবক ভাইরা যারা আছেন প্রত্যেকই রমজান মাসকে নিয়ামত মনে করি আমরা এই কোরআন কারীমের তেলাওয়াত গুলো শিখে ফেলবো পারবো না ইনশাআল্লাহ আওয়াজটা বলেন ইনশাআল্লাহ এই রমজান মাসের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা মানুষকে নিয়মানুবর্তিতা শেখায় যেমন সেহরির সময় এক সেকেন্ড দেরিতে সে খায় না আবার সারা দিন রোজা রাখে হাজারো রকমের খাবার দাবার তার সামনে আসে কিন্তু বান্দা এই খাবারগুলো সামনে পাওয়ার পরেও একটা খাবার সে মুখে দেয় না ঠিক বলেন জোরে বলেন ঠিক কি না এই খাবারগুলো পাওয়ার পরেও কি দেয় না মুখে দেয় না কাকে ভয় করে আসতে বললেন আল্লাহ জোরে বলেন না কাকে ভয় করে আল্লাহকে ভয় করে একটা খাবারও মুখে দেয় না এত কষ্ট খাবার খোদা নিয়ে এত কষ্ট করে খাবারগুলো মুখে দেয় না নিজে নিজে ওই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তোমার জন্য খোদা নিবারণ করতেছি তোমার জন্য খোদা রাখতেই রোজাটা রাখতেছি খোদাটা পেটের ভিতরে আছে আমি খানাগুলো খাই না এজন্য খাই না আমার রোজাটা যদি তোমার কাছে কবুল হয়ে যায় কিয়ামতের দিন এই রোজা আমার জন্য সুপারিশ করবে আমার যুবক ভাইরা সবচাইতে বড় নিয়ম শিখায় এই রোজায় আবার জোহর আসলে পরে সাথে সাথে আজান হয়ে যায় দোকানপাট কৃষি ক্ষেত খামার সবগুলো ফেলে রেখে আমার মায়েরা বোনেরা বাবারা ভাইয়েরা সবাই যার যার মতো অজু করে নামাজে দাঁড়ায় যায় এখন যারা নামাজ পড়তে পারেন না তাদের ব্যাপারে বলি ভাই আপনার সময় আর কতদিন আছে আপনি বলতে পারবেন না এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন এই গ্যারান্টিও আপনি দিতে পারবেন না ঠিক কিনা জোরে বলেন এই গ্যারান্টিও দিতে পারবেন না যেহেতু সময় আর আপনার আমার ধরা বান্দা নাই এই জন্য সময় থাকতে আল্লাহ তাআলার এই আমলগুলো করি আর নিজেরা নিজেদের আমলের ঝুড়িটা অনেক বাড়ায়া দেই নেক আমল করা শুরু করে দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের হিসাবে কবুল করে নিবে সুবহানাল্লাহ বলেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে سبحان الله الحمد لله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বর্তমান এমন একটা সময় আসতেছে সব দোকানের উপরে চায়ের দোকান হোটেলের উপরে লাল শালু লাগায় রাখবো কিসের জন্য রমজান এই রোজাদারদের জন্য তাই না কাদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য চার দোকান খোলা রেখা উপর দিয়ে কাপড় দিবে এরকম লোকদের জন্য না জান্নাতি মেহমান তারা তাদেরকে মেহমানদারি করানো হবে হ্যাঁ
যুবক ভাইরা আমার বিশেষ করে যুবক ভাইরা আপনারা যদি সোচ্চার হয়ে যান এলাকার ছোট বড় সব ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 এলাকায় ঘুরে ঘুরে সমস্ত সাইস্টলকে বলে দিবেন রমজান মাসের ভিতরে কোন ধরনের কোন ধরনের বেহায়াপনা অশ্লীলতা চলবে না এবং আমরা যারা রোজা থাকি আমাদের সামনে কেউ যেন একটা সিগারেট একটা বিড়ির মাথায় যেন কেউ টান না দেয় ঠিক কি না রোজা অবস্থায় মানুষ কথা বলে আর কিছু লোক বিড়ি ধরায়া তার সামনে টানতে থাকে বেয়াদবি চরম বেয়াদবি আল্লাহর সাথে তামাশা করা একজন রোজাদারের সামনে এই কষ্ট যে দেয় আল্লাহর কাছে সবচেয়ে দিশে লালনপাত লানত প্রাপ্ত এই জন্য আমার আর আপনার সোচ্চার হওয়া যাতে করে কোনোভাবে একটা রমজানে রোজাদার যেন কোনোভাবে কষ্ট না পায় ঠিক কিনা বলেন এই জন্য আমার সকল সকল যুবক ভাই মুরব্বিয়ানে একরম আমার যত ভাইয়েরা আছে সবাইকে বলি রমজানের পবিত্রতা হাসিল করা অর্জন করা এবং রমজানের পবিত্রতা রক্ষা করা পারবো না ইনশাআল্লাহ আওয়াজ দা বলেন পারবো না ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব দেখেন রমজানের জোহরের সময় আজান হয়ে গেছে দৌড়িয়ে মসজিদে চলে গেছি নামাজ আরম্ভ হয়ে গেছে নামাজ শেষ করলাম দেখবেন রমজান মাসে জোহরের নামাজের পরে সবাই কিন্তু দৌড়িয়ে বাড়ি আসে না ঠিক কিনা একটু বিশ্রাম করার জন্য শুয়ে যায় অথবা একটু কোরআন শরীফ পড়ার জন্য বসে পড়ে অথবা বাংলা বই ভিতরে করে নিয়ে যায় সেটাও খুইলা খুইলা পড়তে থাকে ঠিক কিনা এটা নিয়ামত এটা আল্লাহর নিয়ামত ভাই ও আমার যুবক ভাইরা আর সময় পাবো কিনা জানি না এটাই আমার উত্তম সময় এই জন্য আমি আর আপনি যতটুকু সময় পাবো এই সময়টা আল্লাহর তাসবিহ এবং গুণগানের মধ্যে আমরা কাটাইয়া দিব বলেন ইনশাআল্লাহ এরপরে আস্তে আস্তে আসরের সময় আসে ক্ষুধার তীব্রতা বেড়ে যায় আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে থাকি ইফতারগুলো আনি আনার পরে তাকে মাখামাখি করি আসরের নামাজের পরে আমরা সবাই ব্যস্ত হয়ে যাই তখন আর খোদার কথা তো মনে থাকে না যদিও মনে থাকে কিন্তু ইফতারগুলো সামনে নিয়ে আমরা কতবার আতাইতে থাকি এটাকে বানাইতে থাকি মন চায় আহারে এত খোদা মন চায় তারপরও একটা খেজুর কেউ মুখে দেই না ঠিক না মন চায় এরপরেও দেই না আল্লাহ পাক ফেরেশতাদেরকে গর্ব করে বলেন এই ফেরেশতারা এদেরকে বানানোর জন্য তুমি নিষেধ করেছিলা দেখো আজকে দেখো আমার ভয় আমাকে দেখে নাই কিন্তু আমার ভয় একটা খেজুর তারা ওখান থেকে খায় না একটা পেঁয়াজও তারা খায় না একটা নিমকি ওখান থেকে তারা মুখে দেয় না একটা মুড়ি তারা খাইতে পারে তাও খায় না আমি আল্লাহ পাক ওদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিলাম এই জন্য আল্লাহ পাকের নবী বলেন কেয়ামতের ময়দানে সবার সুপারিশ শেষ হলে পরে যখন মানুষ তার জান্নাত বা জাহান্নাম দিকে যাবে যাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই রমজান এবং আল্লাহ তাআলার কোরআন তার পক্ষে সুপারিশ করা আরম্ভ করে দিবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মানুষের যখন মৃত্যু হয়ে যায় সকাল সন্ধ্যা তার স্থানটা দেখাতে থাকে কোথায় তার জায়গা হবে জান্নাতে নাকি জাহান্নামে জান্নাতে নাকি জাহান্নামে এইভাবে তাকে দেখাতে থাকে যখন তার যে স্থানটা হয়ে যায় যদি জান্নাত হয়ে যায় তাকে জান্নাতে রেখে আসা হয় আর যদি জাহান্নাম হয়ে যায় তাহলে তাকে জাহান্নামের স্থানে রাখা হয় এই জন্য ভাইয়েরা আমার রমজান মাস আসছে নিয়ামতের মাস এটা নিয়মানুবর্তিতার মাস এই জন্য সারাটা দিন যেই ত্যাগ যেই তীক্ষা আর যেই ধৈর্য যেই সবর আমরা এখতিয়ার করলাম আল্লাহ পাক একটা মুসলমানের মধ্য থেকে এই শিক্ষাটা দেয় সারাদিন রোজা রেখে না খেয়ে থেকে কি জ্বালা এইটা আমরা জানতে পারি বুঝতে পারি এই জন্য বুঝি যে সারাদিন না খেয়েছিলাম এই জন্য বুঝলাম যে ফিলিস্তিনির মুসলমানরা কত বছর ধরে এইভাবে দিনের বেলায় তারা না খেয়ে থাকে আমরা একটা মাস রোজা রেখে এই জিনিসটা বুঝে ফেললাম আল্লাহ পাক সেটা বোঝার তৌফিক দিলেন এখানে ধৈর্য ধরতে হয় সবর ইখতিয়ার করতে হয় আবার না খেয়ে থেকে গরিবের অসহায়ত্ব আল্লাহ পাক এই ইলম দান করিয়া দেয় সুবহানাল্লাহ
সারা দিন না খেয়ে থাকা ফিলিস্তিনের ওই মুসলমানরা ইসরায়েলের দ্বারা আক্রান্ত হয়ে তারা কতটা নির্যাতনের মধ্যে আছে কিন্তু আমরা সেই দিকে একটু লক্ষ্য করি না আমাদের মুসলমান ভাই ছোট ছোট মা বোনেরা ছোট ছোট শিশুরা না খেয়ে খেয়ে রাস্তায় পড়ে পড়ে মা মা করে কাঁদে কেউ তাদেরকে খাইতে দেয় না কেউ তাদের কাছে খাবার নিয়ে যায় না আল্লাহ আল্লাহ আজকে আমরা এখান থেকে দোয়া করি ওই সমস্ত মুসলমানদের উপরে তুমি সহায় হয়ে যাও বলেন আমিন আল্লাহ তাদের উপর তুমি রহমত বরকত নাজিল করে দাও পৃথিবীর সমস্ত বড় বড় পরাশক্তিরা যা মনে করেছে যে তারা বড় বড় অ্যাটম বম বড় বড় মিসাইল বড় বড় গোলা বারুদগুলো যদি ওই গাজা এবং ওই ফিলিস্তিনের উপরে যদি মারে সব মুসলমান মনে হয় মেরে ফেলতে পারবে আর কিছুদিনের ভিতরে তারা বাইতুল মুকাদ্দাস দখল করবে জীবনেও না এটা তাদের দুঃস্বপ্ন এটা তাদের দুঃস্বপ্ন তারা স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস তারা দখল করে ফেলবে মনে রাখেন মুসলমান যে যাই বলুক পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যেই যাই বলুক বাইতুল মুকাদ্দাস দখল করবেন না বাইতুল মুকাদ্দাসের পক্ষে যদি ওই এলাকার একজন মুসলমানও বেঁচে থাকে আর সে বাইতুল মুকাদ্দাসের পক্ষ হয়ে লড়াই করবে কিয়ামত পর্যন্ত লড়াই করবে পৃথিবীর সমস্ত পরাশক্তিরা লড়াই করবে ওই একজন মুসলমানের কাছে পরাস্ত হবে বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল সুবহানাল্লাহ বলেন আমাদের কি ছিল প্রথম কিবলা ছিল সেই প্রথম কিবলা হিন্দুদের হাতে অমুসলিমদের হাতে খ্রিস্টানদের হাতে ইহুদি নাসারাদের হাতে জিম্মি হয়ে যাবে আল্লাহ পাক এটা কখনো দিবেন না আমি আর আপনি যাই মনে করি তারা কেন যুদ্ধ বাজাইলো কেন করলো এটা করলো কেন সেটা করলো কেন না মুসলমানের ঐতিহ্য বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওটা হেফাজত করার তৌফিক দান করুক বলেন আমিন আজকে ওইখানকার মুসলমানেরা দিনের পর দিন না খায় রাতের পর রাত গেছে না আমার আর আপনার আমরা জানতেও পারি না এই জন্য তাদের প্রতি আমাদের মায়া দেওয়াও কম কিন্তু আমাদের দেশের কিছু কিছু কুলাঙ্গা বেশ কিছুদিন আগে আবু তোহা আদনান চিনেন আপনারা আবু তোহা আদনান তার ভাষণের ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছিলেন যেই মানহাস তোমাকে মুসলমানদের বিরোধিতা শিখায় যেই আকীদা মুসলমানদের বিপক্ষে দাঁড় করায় যেই মানহাস তোমাকে ইহুদিদের পক্ষে অবলম্বন করার সুযোগ তৈরি করে দেয় যে আকীদা ইহুদিদের পক্ষে কথা বলে ওমন মানহাজ আর আকীদার উপরে আমরা থুতু নিক্ষেপ করি থুতু নিক্ষেপ করেছে আবু তোহা আদনান ওই সমস্ত লোকদের উপরে কিন্তু আমাদের দেশে থলের বিড়ালগুলো বের হয়ে গেছে থলের বিড়াল ছিল কিছু লাল খুমটাওয়ালা কিছু শায়েখ যারা ইহুদি নাসারাদের পক্ষে কিছু কথা বলেছেন মুসলমানদের বিপক্ষে কথা বলেছেন আমাদের একজন শায়েখ আফগানিস্তানদের তালেবানদের বিরুদ্ধে ঢালাওভাবে বক্তৃতা দিল সে বলল যে আমাদের যতগুলো মসজিদ ছিল তারা ভেঙে ফেলেছে তালেবানরা তারা তাদের পক্ষ নাও তাদেরকে দুলাভাই মনে করেছ এই বিভিন্ন ভাবে গালাগালি দিয়ে মুসলমানদেরকে মুসলমান যারা আছে তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করলো তখন চিন্তা করলাম এ কাদের পক্ষ হয়ে কথা বলে বাংলাদেশের মুসলমানদের কাছে কি খবর দিতে চায় কি জ্ঞান দিতে চায় কি নলেজ দিতে চায় বাংলাদেশের ওলামা একরাম হাক্কানি ওলামা একরাম বুঝতে পারলেন তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন আর তারা তখনই লেজ গুটিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ আমরা যেই পক্ষ অবলম্বন করছি সেটা আমাদের জন্য বৈধ নয় একজন মুসলমানের উচিত একজন ওলামা একরামদের উচিত মুসলমানদের পক্ষে কথা বলা হক এবং ন্যায় কথাগুলো উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলা ঠিক কিনা জোরে বলেন আমাদের মধ্যে যেই মুসলমানগুলো সারাদিন না খায়া রোজা রেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইফতারে গিয়ে বসে আর আল্লাহ তাআলার কাছে ইফতার সামনে নিয়ে দোয়া করে আল্লাহ পাক বলেন ও বান্দারা তোমরা যেই সারাদিন কষ্ট করে ইফতার সামনে নিয়ে বসছ তোমরা আমার কাছে দোয়া করতেছ আমি তোমাদের সারাদিনের ক্লান্ত আজকের ইফতার দিয়ে সারায় দিব
তোমরা যত টাকা খরচ করবা এই একটা টাকাও আমি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না সুবহানাল্লাহ রমজান মাসের যা খরচ করবা এক টাকা যদি খরচ করো বরঞ্চ হিসাব তো নয় আমি আল্লাহ পাকের কাছে সেটা এক টাকা দুই টাকা দশ টাকা নয় এক টাকার পরিবর্তে সত্তর টাকার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিব ভাই তাহলে কিসের আশায় টাকাগুলো জমায় জমায় রাখবো দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব কাফনের তো পকেট নাই যে কাফনের কাপড়ের পকেটে টাকা ঢুকাইয়া দিবে ঠিক কিনা আনন্দ করেন আল্লাহর দিনের জন্য ঈমান তাজা করেন আল্লাহর জন্য এবং বেঁচে থাকি আমলের জন্য আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন আমার ভাইরাম ইফতারের পরেই নামাজ শুরু কিছুক্ষণ পর খাবার দাবার আরাম করে খাইতে পারলাম না কিছুক্ষণ খাওয়ার পরেই মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়া শুরু করে দেয় নামাজে দাঁড়া হয়ে যাইতে হয় আবার নামাজে দাঁড়াইলাম নামাজ পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য মাসে এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত নামাজের সওয়াব হয় আর এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সওয়াব হতো আল্লাহ পাক তোমার আমল নামায় সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে এই কথাগুলো মনে রাখব নামাজের পরে মনে করছিলাম বিশেষ করে একটা সুন্দর করে একটা আরাম আয়েস করব কিন্তু না বেশ কিছুক্ষণ পরে আবার ইশারের আজান হয়ে যায় ইশারের আজান ইশার আজান হওয়ার সাথে সাথে উজু টুজু করে আবার ইশার নামাজের জন্য দাঁড়ায় যেতে হয় ঠিক কিনা জুড়ে বলেন ঈশার নামাজ হয়ে গেল ঈশার নামাজের পরে বাড়ি আসবো না আসতে পারি না বাড়ি আসতে পারি না কিসে যেন ধরে কয় কি কয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ রাকাত তারাবির নামাজ আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছে যারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই বেজার হইছেন আর বাইরা যুবক বাইরা আওয়াজ দিয়ে বলবেন বেজার হইছেন তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা এই রমজান মাসের একটা তারাবিও যেন না ছুটে যায় একটা তারাবিও যেন আপনাদের কাছ থেকে না ছুটে যায় ছুটে যাবে হিন্দুদের কাছ থেকে তারাবির নামাজ ছুটে যাবে অমুসলিমদের কাছ থেকে একজন মুসলমানের বাচ্চা তার কাছ থেকে একটা তারাবির নামাজ ছুটতে পারে না ঠিক কিনা জোরে বলেন মুসলমান দাবি করবা কিভাবে তুমি মুসলমান দাবি করবা কিভাবে ভোটার লিস্টের নাম মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না ঠিক কিনা জোরে বলেন মুসলমানের লিস্টে মুসলমানের খাতায় ওই ভোটার লিস্টের খাতায় নাম উঠলে পড়েই তাই তার নাম মুসলমান না এই জন্য মুসলমানের মুসলমানিত্ব আছে আল্লাহ পাকের হুকুম দিয়ে তার জীবনটাকে সাজানো সুবহানাল্লাহ বলে এই জন্য আমি আর আপনি কিভাবে কল্পনা করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ তো মোটেও না তার মধ্যে থেকে এক রাকাত তারাবিও যেন ছুটে না যায় যেই সমস্ত লোকগুলো বলেন যে তারাবির নামাজ বিশ রাকাত না আট রাকাত একটা কথা মনে রাখবেন আট রাকাত নামক কোনো তারাবি নাই আট রাকাত নামাজ কোন তারাবি নাই কোন হক্কানি ওলামা একরাম বড় বড় কোন ওলামা একরাম বলতে পারবেন না যে আট রাকাত নামক কোন তারাবি আছে অতএব আট রাকাত হচ্ছে সারা বছরের ইবাদত আমরা আট রাকাত পড়ি সারা বছরের জন্য কিন্তু রমজান মাসের জন্য আট রাকাত নয় রমজান মাসের জন্য এই আট রাকাত ব্যতীত আরো বিশ রাকাত আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ না এইভাবে আওয়াজ দিলে হবে না পড়বো তো ইনশাআল্লাহ ইমানটাকে বুকে নিয়ে যুবকের সমস্ত সাহসগুলো মুখে নিয়ে আওয়াজ দিয়ে দোহা উঁচু করে বলি এক রাকাত তারাবির নামাজ আমাদের কাছ থেকে ছুটবে না ইনশাআল্লাহ আওয়াজ দেন তাকবীর দেন জুড়ে তাকবীর দেন নারে তাকবীর আরো জুড়ে নারে তাকবীর এক রাকাত তারাবির যেন কোনো মুসলমানের কাছ থেকে না ছুটে যায় রমজান মাস আসে রমজান মাস আসলে পরে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে তারাও চিন্তা করে যতগুলো ক্রেতা আছে তাদের মধ্য থেকে কিছু লাভ লভ অংশ নেওয়া যায় কিনা এই ধরনের আমরা কিছু নিয়ত করতে থাকি ভাইয়ের আপনার ওটাউটি করতেছেন কেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উঠবেন না আপনাদের কাছে আগেই বলছি উঠবেন না শেষ পর্যন্ত বসে থাকেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
إله إلا الله جوري سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ما في الدنيا وثيقة لي ما في لين إيميس تنشط هاي إيجونو إيتو شوت تايم يا أبنا ده بس سبب ده ضرار كذا كي بولين إيتو أشتين بوش بين إنيا مت بابينا إنيا متر بابينا هجت ولا ما إكرام راج بين كথا بول بين আপনাদের জন্য তো আসছে এজন্য আপনাদের জন্য কথা বলবেন এজন্য আপনারা ধৈর্য সহকারে বসার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলি আমিন আওয়াজ দিয়ে বলি আমিন আমার ভাইয়েরা আপনাদের সামনে সেই যে কথাগুলো বলতে চেয়েছি আল্লাহ পাক যদি আমাকে আরেকটু সুস্থতা দান করেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব বলেন আমিন আমার ভাইয়েরা যারা 8 টাকা তারাবির কথা কথা বলে যে সমস্ত মুসলিম উম্মাহকে 20 টাকা তারাবির থেকে মাহরুম করে দুনিয়াতে এদের কি বিচার হবে জানি না কিন্তু আল্লাহ তাআলা তো আখিরাতে অবশ্যই তাদের জন্য কোনো বিচার রেখে দিয়েছেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এইজন্য আমরা আমাদের মতন 20 টাকা তারাবি যেখানে হয় সেখানে নামাজ পড়ব কিন্তু 8 টাকা যারা পড়ে তাদেরকে অবজ্ঞা করব না তাদেরকে দাওয়াত দিব তোমরাও 20 টাকা পড়ো এই 8 টাকা শেষ রাতে পড়বা ঠিক কি না আমরা আগরাতে পড়ব 20 টাকা শেষ রাতে পড়ব 8 টাকা আল্লাহ কবুল করুন বলেন আমিন তাহলে বলেছিলাম লম্বা একটা সময় তারাবির নামাজের মধ্যে কেটে যায় তারাবির নামাজ শেষ হওয়ার পরে আবার বাসায় চলে আসি এই যে সারা দিন দেই ধৈর্য যেই সবর যেটা আমরা করলাম আল্লাহ পাক এটাই বান্দাদেরকে শেখায় বান্দা তোমরা শিখো ধৈর্য শিখো সবর শিখো দেখো এমন এমন দেশে এমন যুদ্ধ লেগে আছে তারা খানা খাবার টাবার পায় না অন্ততপক্ষে তাদের জন্য হলেও কিছু তোমরা শিখতে পারবা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আমাদের কি নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ এই রমজান মাসে যারা তাকওয়া অবলম্বন করতে পারবে তাদেরকে দিয়ে যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন যে কোনো বিভাগ প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে পরিচালনা করবেন একটা টাকার দুর্নীতি হবে না ঠিক কি না এই দেশে হাজারো রকমের শিক্ষিত লোক পাবেন যেমন ধরেন বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে যা আছে যদি ছোট্ট সময় থেকে এই বাচ্চাটা এই শিক্ষা কারিকুলামগুলো পড়ে পড়ার পরে একে যদি বিসিএস ক্যাডারও বানানো হয় বিসিএস ক্যাডার বানানোর পরে একে যদি কয়েক হাজার বার হজ করানো হয় এরপরেও তার চরিত্র ভালো হওয়ার কথা না ঠিক কি না কিভাবে ঠিক হবে কিভাবে ঠিক হতে পারে আপনি একজন পুরুষ মানুষ মনের ভিতরে নিলেন যে না আপনি বলে দিলেন আমি পুরুষ ঠিকই কিন্তু আমি মনে মনে ধারণা করছি আমি পুরুষ না আমি মহিলা মনে মনে কি করছেন আওয়াজ দা বলেন না মনে মনে ধারণা করছে সে মহিলা আপনাদের কোন সন্তান যদি পুরুষ এটা জানেন বা আপনারা নিজেরাই জানেন পুরুষ সে যদি মনে মনে ধারণা করে যে আমি মহিলা কি বাসায় জায়গা দিবেন বাড়িতে খাইতে দিবেন আগে কোন যে একটু নড়িটা কি লাঠিটা দেখি আরে আগে ঠিক করে লই কিন্তু ওই শিক্ষিত সমাজের ভিতরে কি ঢুকেছে একজন মনে মনে বলবে যে আমি মহিলা আর সেই পুরুষকে মহিলা নামক স্বীকৃতি দিয়ে দিবেন আউযুবিল্লাহ পড়েন লা তাবদীলা লি খালকিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে কোনোটা বদল করার মতো নয় আল্লাহ যাকে যেভাবে যে অবস্থায় বানিয়েছে এটার উপরে সন্তুষ্ট থাকা আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত নিজ কুদরতি হাতে খুব সুন্দর মনোরম পরিবেশে সুন্দর করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহ পাক তোমাকে সৌন্দর্য দেহ সব দিয়ে তোমাকে সুনাম দেহ দিয়ে সৃষ্টি করেছেন এবং সৌন্দর্য দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন ফি আই সূরাতিম মাশা আরকাবাক আল্লাহ পাক সবচাইতে ভালো যেটা চেয়েছেন সেটাই তোমাকে দিয়েছেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ
আল্লাহ পাক সবচেয়ে ভালো যেভাবে আমাকে চেয়েছেন সেভাবে আমাকে সৃষ্টি করেছেন আমরা মনে করি আহা আমাকে মনে হয় অনেক অসুন্দর করে সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপর লানত আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এইজন্য বেশি বেশি দোয়া করা আয়না দেখলে পরে দাঁড়ায় দোয়া বলা আল্লাহুম্মা হাসান তা খালকি فأحسن خلقي آي الله أبني أما كي جدو شندر كوري جيشتي كوري چين أمار چوري ترو تاكين أبني أما شندر كوري دين سبحان الله والي سبحان الله أبنا رب بھوئے بھوئے منوائي سبحان الله پورتے بارتے سننا دائنا أني كي بھوئے بھوئے بولنا بي بي شاب ہوئے تو نا كوري دس نا أمي شكر وردين أمار آلو چنائي بول سين دیکھیں بھوئر نانان دی کس بھوئر نانان دی کس একবার রাজাকে তার উজিরে বলছে উজির উজিরকে যখন রাজায় বলছে দেখো তো আমার এই রাজ্যে কাকে বেশি ভয় করে উজির বলতাছে রাজা মশাই আপনি তো জানেন না এই এলাকায় তো আপনাকে কেউ ভয় করে না সবচেয়ে বেশি ভয় করে যার যার স্ত্রী বলেন না কাকে আস্তে বললেন ভয় পাইতেছেন তো জোরে বলেন না কাকে ভয় করে এই স্ত্রীকে কে বলতেছে উজির উজির বলতেছে স্ত্রীকে ভয় করে রাজা বলতেছে রাজায় উজির তুমি যদি প্রমাণ করতে না পারো তোমার কল্লা শেষ উজিরে চিন্তা করতেছে ঠিক আছে আমি আমার রাজ্যের সবাইকে ডাক দিলাম সবাইকে ডাক দিয়ে একটা মজমা বসাইস মজদার মধ্যে দাঁড় করাইস রাজা মশাই বলতেছেন যারা যারা স্ত্রীকে ভয় করো তারা আলাদা হয়ে যাও আপনাদের চংবিরো এলাকায় নাই তো আস্তে করে বলি আমার পাশে যদি মহিলারা শুনে আপনাদের চংবিরা এলাকায় নাই তো যে স্ত্রীর ভয় করেন এরকম আছেন হ্যাঁ হ্যাঁ এ এইরকম মর্দে মুজাহিদ আপনাদের এখানে নাই অন্তত পক্ষে একাধিক বিবাহ করছেন এরকম কে আছেন একটু হাত তুলেন আলহামদুলিল্লাহ বলেন বিবি সাহেব আছে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুক আরে আমিন বলেন না কেন আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুক সুস্থতা দান করুক রহমত বরকত দান করুক এবং ওনার ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাযিল করুক বলেন আমিন মিয়া একাধিক বিবাহ করা এটা চারটিখানে কথা না এটা হিম্মত লাগে হিম্মত হিম্মত কি লাগে হিম্মত লাগে আপনি বাসায় গিয়ে বলে দেখেন না দেখেন আমরা রাতে শুতে দেই কিনা বাসা থেকে দৌড়ায় দিব এইজন্য একাধিক বিবাহ করা আল্লাহর নবীর সুন্নাত কিন্তু একাধিক বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ রেখেছেন আজকে এই কথাটা বলি আপনাকে স্বামী বানায় দুনিয়াতে পাঠায় নাই আপনাকে স্বামী বানায় দুনিয়াতে পাঠায় নাই আপনি যদি মনে করেন আমাকে স্বামী হিসেবে দুনিয়াতে পাঠাইছে না যত উলামা একরাম আছে তাদের কাছে শুনবেন আপনাকে স্বামী বানায় দুনিয়াতে পাঠায় নাই আপনাকে পাঠানো হয়েছে দায়িত্ব দিয়ে খলিফা বানায় সুবহানাল্লাহ বলে আপনাকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এদেশের 18 লক্ষ নারী স্বামী হারা তার মধ্যে 10 লক্ষ নারী পতিতা এই পতিতাগুলোকে কে চালায় আমার আর আপনার মতন এই রকম যে সমস্ত যুবকরা আছে মধ্যবয়স্ক যে সমস্ত ভাইয়ারা আছে তারাই এই সমস্ত কাজগুলো করে তাদেরকে চালায় ঠিক কি না আওয়াজ দা বলেন ঠিক কি না তাদের দায়িত্ব কে নেবে তাদের দায়িত্বগুলো কে নেবে এই জন্য এক একজন পুরুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে চারজন নারীকে বিবাহ করার জন্য জায়েজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এখন কি খুশিটা হইছেন তাই না যে হুজুর এই ওয়াস্ত আজ পর্যন্ত কেউ আমাদের এলাকায় করলো না আমি নিরাপদে যাইতে পারবো তো আশেপাশে কি মহিলাদের প্যান্ডেল আছে আচ্ছা ওই ওই জায়গাতে না নিলেই হইলো না এই ব্যাপারে এসে মহিলারা কাফের হয়ে যায় নাউজুবিল্লাহ পড়েন আমার মায়েরা বোনেরা শুনেন আপনাদেরকে আজকে বলে যাই এখানে যারা যুবক আছে যুবকরা সবাই কি বিবাহ করছে বাপ মা যারা আছেন যুবক যারা হয়ে গেছে বিবাহ সাদির মতন উপযুক্ত যারা হয়ে গেছে অবশ্যই অবশ্যই বিবাহ করায় দিবেন বলেন ইনশাআল্লাহ এখানে আরেকটা জিনিস আমি দেখতে চাই আমি আমার পকেট থেকে নগদ 500 টাকা আমি ওই ব্যক্তিকে দেব যেই বাবা এখানে দাঁড়ায় বলতে পারবেন আমার সন্তানকে বিবাহ করাইছি কোনো যৌতুক নেই না এরকম একজন লোক হাত তুলেন দাঁড়ান আপনি যৌতুক নেন নাই ছেলেকে বিবাহ করাইছেন যৌতুক নেন নাই দাঁড়ান দাঁড়ান ইনশাআল্লাহ দাঁড়ান সবাই তাকবীর দেন সবাই তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো
হাদিসের আলো নারে তাকবীর এই চারজন মানুষকে আজকের এই চংবির এলাকায় পেলাম এরা সন্তানদের বসেন এরা সন্তানদেরকে কি করে নাই বিবাহ বন্ধন আবদ্ধ করাইছে কোনো যৌতুক নাই নাই আল্লাহ আল্লাহ আপনি এই চারজন মানুষকে দেখে রাখেন কিয়ামতের ময়দানে আল্লাহ এই উসিলে হলো তাদেরকে জান্নাতের একটা ফয়সালা করে দেন বলেন আমিন এখানে যুবক ভাইরা যারা আছেন সামনে বিবাহ করবেন যৌতুক নেবেন না রাজি আছেন রাজি আছে এটা হাত তুলুন রাজি আছেন আওয়াজ দে বলেন রাজি আছি ইনশাআল্লাহ যৌতুক ছাড়া বিবাহ করব হাত তুলেন এই যুবকের হাত তুলেন মুরব্বির হাত তুলতেছে মুরব্বি তো বিবাহ করছে যুবকের হাত তুলেন ও চারটা হাত তুলেন সবাই হাত তুলেন যে বিবাহ করব যৌতুক নিব না আওয়াজ দে বলেন যৌতুক নামক কুকুরের পায়খানা খাবো না আওয়াজ দে বলেন ইনশাআল্লাহ অনেক যারা যারা বিবাহ করে নাই তারা হাত তুলে নাই দেখেন তুলেন না সবাই হাত তুলেন সবাই তুলেন সবাই সবাই তুলেন সবাই সবাই হাত তুলেন সবাই দুই হাত তুলেন হাত লড়া দেন সবাই সবাই মুরব্বিরা ভয় পায় না বিয়ে করাই দিব না এমনি হাত তুলাই দিয়েছে আর কি হ্যাঁ আমার যুবক ভাইরা যারা আছে তাদেরকে গুনাহ থেকে বাঁচানো দরকার বলেন আমিন আওয়াজ দে বলেন আমিন হাত নামান আমিন আমার যুবক ভাই যারা আছে এখানে বাপ মাও থাকলে অবশ্যই আমার দাওয়াত থাকলো তাদেরকে যে কোনো ভাবে অবশ্যই যৌতুকবিহীন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া বলেন আমিন আমার ভাইরা যৌতুকবিহীন বিবাহের মধ্যে আল্লাহ পাকের রহমত এবং বরকত থাকে ওই সংসারের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে সব ধরনের রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ বলেন আমি দিতে চাইছিলাম একজন থাকলে একজনকে দিব 500 এখন হয়ে গেছে চারজন এন্ড আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া থাকলো হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আজকে এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেই আমরা যারা বিবাহ করি নাই অথবা একাধিক বিবাহ যারা করব আমরা কোনো যৌতুক নেব না অনেক বিধবা নারী আছে স্বামীহারা তাদের দায়িত্ব নেওয়ার মানুষ নাই এরপরে অনেক নারী আছে পিতাহারা তাদের বিবাহ দিবে এরকম কোনো জায়গায় সোর্স নাই আপনি সেখানে গিয়ে তাদেরকে যৌতুকবিহীন আপনি নিজে তাদের দায়িত্ব নিয়ে নেন এবং ওই সমস্ত বিধবা নারীদের দায়িত্ব নিয়ে নেন মা বোনেরা বাড়িতে আসে হয়তো এই কথা শুনলে পরে আপনার উপরে আজকেই বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে অতএব তাদের সামনে আপনি আলাপ নাই করলেন আর এই ব্যাপারে এসে আমাদের মা বোনেরা কাফের হয়ে যায় যে স্বামীকে কখনো ভাগ করে দেওয়া যায় না অন্য কিছু ভাগ করে দেওয়া যায় স্বামীকে আওয়াজ দা বলেন না স্বামীকে ভাগবটোয়া করে দেওয়া এটা আমার মায়েরা বলেন কিন্তু এটা বলা নিষেধ কোরআনের সুস্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন এই রকম করা বলা নিষেধ আপনি সহ্য করতে পারবেন না সেটা আপনার কাছে থাক কিন্তু আপনার স্বামীকে আপনার স্বামীর যদি চাহিদা থাকে একাধিক বিবাহ করানোর আর সে যদি করতে না পারে আপনার কারণে তাহলে যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার আপনি নারী হিসাবে আপনার নাউজুবিল্লাহ পড়েন মুরব্বি ভাইরা অনেক খুশি অনেকে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হওয়ারই কথা বিবাহ বন্ধনের কথা শুনলে সবাই খুশি হওয়ার কথা এবার এই প্রশ্ন করেন না হুজুর আপনি কয়টা করছেন না আমি হুজুরেরও নিয়ত আছে ইনশাআল্লাহ আমিন বলেন একটা থেকে শুরু করি এরপরে চারটা পর্যন্ত আল্লাহ পাক যদি তৌফিক দান করেন হিম্মত দান করেন রাখার মতন সুযোগ দান করেন ইনশাআল্লাহ এই দায়িত্বগুলো পরিপূর্ণ করব ইনশাআল্লাহ বলেন আমিন এই জন্য আমিও আমার পক্ষ থেকে আল্লাহ পাকের সে দাওয়াত আপনাদেরকেও দিয়ে গেলাম আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন এই জন্য যুবক যারা আছে বাবারা যারা আছেন অবশ্যই তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করাই দিবেন ইনশাআল্লাহ আগামী বছর যদি আসি ইনশাআল্লাহ আরো জানতে পারবো যে কে কে বিবাহ করছেন যৌতুকবিহীন ওই সমস্ত যুবকদেরকে দাঁড় করায় আমি আমার পক্ষ থেকে বড় ধরনের অ্যামাউন্ট আমি তাদেরকে এই মাঠের মধ্যে পুরস্কার দান করব ইনশাআল্লাহ আজকে যেহেতু চারজন আমি যেহেতু 500 টাকা দিতে চেয়েছি আমি এই চারজনকে আমার পক্ষ থেকে আমি 400 টাকা দিব বলেন ইনশাআল্লাহ আমি আমার 400 টাকা আমি ওনাদেরকে পৌঁছায় দিব যাতে করে সবাই উৎসাহ হয় এই যৌতুক নামক কুকুরের পায়খানা শুকরের রক্ত এগুলো যেন সমাজ থেকে দূর হয়ে যায় বলেন আমিন আওয়াজ দে বলেন আমিন খুশি হন নাই দুই চার জন বললেন জি আওয়াজ দে বলেন না খুশি হন নাই এই যৌতুক নামক এই কুকুরের পায়খানা এটা দূর হয়ে যাক এটা চান না না আসতে বললেন চাই না আসতে জোরে বলেন না চাই কিনা এই শুকুরের মাংসের মতো হারাম এই যৌতুক হারাম এরকম একটা প্রথা আমাদের সমাজ থেকে উঠে যাক এটা আমরা চাই না
চাই তাই হিলফুল ফুজুলের মাওলানা আমিনুল ইসলাম থেকে শুরু করে এই এলাকার যত মুরব্বিয়ান ইকরাম যত যুবক ভাইরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনারা নিজেরা কাজ করবেন কোন এতিম বিধবা অসহায় নারীদেরকে বিবাহ দিতে গেলে তাদের পক্ষে দাঁড়িয়ে আপনারা যৌতুকবিহীন বিবাহ দেওয়ার বন্ধ ব্যবস্থা করবেন পারবেন না ইনশাআল্লাহ আপনারা যেখানেই যেভাবেই থাকেন ইনশাআল্লাহ আমি গুনাহগারকে ডাকবেন যেই রকম অসহায় হতদরিদ্র নারীদেরকে বিবাহ দেব আমরা তাদের পক্ষে আসি যৌতুকবিহীন বিবাহ করানোর জন্য আমরা উঠে পড়ে লাগব আমাকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আমিও সেখানে এসে ইনশাআল্লাহ অংশ গ্রহণ করব বলেন আমিন খারাপ লাগতেছে আওয়াজটা বলেন খারাপ লাগতেছে তাহলে আমরা যদি সবাই রাজি থাকি এরকম যৌতুক কুকুরের পায়খানা শূকরের গোশতের মতন হারাম সুদের মতন হারাম এই জিনিসগুলো এই প্রথাগুলো আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে ঠিক কি না আমার যে সমস্ত নারীরা পর্দার ব্যাপারে সচ্চান না নামাজের ব্যাপারে যত্নশীল না নিজের ইজ্জত হেফাজতের জন্য যত্নশীল না ওই সমস্ত মা বোনদেরকে বলে যাব আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন আপনার স্বামী যদি প্রবাসীও হয়ে যায় অন্তত পক্ষে নিজেকে হেফাজত করার জন্য আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করা দরকার ঠিক কি না জোরে বলে স্বামী প্রবাসে থাকে আর স্ত্রী বাজারে ঘুরে ঘুরে বেড়ায় সব ধরনের মানুষের সাথে খাতির এরকম আছে না নাই আপনাদের এলাকায় নাই এই দেশের কিছু কিছু কাহিনী আপনাদের সামনে বলি স্বামী বিদেশ তাকে হঠাৎ করে ফোন দিছে স্বামী স্ত্রী গো তুমি কোথায় আছো কয় আমি তো বাড়িতেই কয় একটু মার কাছে দাও কথা বলি কয় তোমার মাই কি বাসায় থাকে তোমার মাই তো সারা দিন ঘুরা ঘুরা বেড়ায় অথচ স্ত্রী কোথায় বাজারে বলছে কোনটা উল্টায়া আর আমাদের দেশের স্বামীরা কত সহজ সরল স্ত্রীদের প্রেমে পড়ে তাদের কান কথা শুনে মা বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিতে এক চুল পরিমাণ চিন্তা ভাবনা করে না ঠিক কিনা জুড়ে বলেন আমি ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে বলবো তুমি ওই মা বাবার কাছ থেকে যদি কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে দাও আল্লাহর নবীর লানত আল্লাহর লানত তোমার জন্য জাহান্নাম অবধারিত তুমি যদি জান্নাতে যেতে চাও ওই মা বাবার পা ধরে তুমি মাপ চেয়ে জান্নাত নিয়ে নাও ঠিক কি নজরে বলেন তুমি কি মনে করো কয়েকটা টাকা কামাই করতে পারো বিদায় মা বাবা তোমার কাছে বেশি হয়ে গেছে তোমার সুন্দরী বউয়ের কথা শুনে তুমি মা বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো দৃষ্টান্ত দেখাও সাবধান হয়ে যাও তুমি এই যুবকের শক্তি একদিন তোমার গায়ে থাকবে না তোমার ঘরেও একদিন সন্তান আসবে সেই সন্তানের হাতে তুমি যেমন তোমার মা বাবাকে লাঞ্ছিত করেছ অপমানিত করেছ সেই সন্তানের হাতে ধৈর্য ধরো তোমাকেও সেই রকম শাস্তি পেতেই হবে ঠিক কি না জোরে বলেন মা বাবাকে দাম দেয় না মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই স্ত্রী পেয়ে স্ত্রী কথা শুনে তার শ্বশুর বাড়ির সমস্ত আত্মীয় স্বজন নিয়ে ইচ্ছা মতন খায় ফুর্তি করে এদিকে মা বাবা অসহায়ত্ব হয়ে মানুষের দারে দারে ঘুরে আসে না নাই আওয়াজটা বলেন আসে না নাই ওই সমস্ত মা বোনেরা যারা আছেন মনে রাখবেন আপনি বিবাহ হওয়ার পরে যখন বিবাহ হয়ে গেছে বিবাহ হয়ে যাওয়ার পর আপনার মা বাবাকে সেবা করার চেয়ে আপনার স্বামীর সেবা করা বেশি উত্তম সুবহানাল্লাহ বললেন না আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ যেই মেয়ে তার মা বাবার কাছে লালিত পালিত হয়েছে বিবাহ হওয়ার আগ পর্যন্ত মা বাবার সেবা করবে এটা তার জন্য উত্তম কিন্তু যখন বিবাহ হয়ে যাবে যেই ছেলের কাছে বউ হয়ে আসবে ওই ছেলের খেদমত করা তার মনোনিবেশন করা তাকে খুশি রাখা এই মেয়েটির জন্য ফরজ আইন এটা ওই শরীয়তের ফরজ আইন না আমি আমার ব্যক্তিগতভাবে তাকে এতটুকু তাকিদ দেওয়ার জন্য বললাম এটা তার জন্য কর্তব্য তার মা বাবা তখন বেশি কর্তব্য না তার স্বামী তার কাছে সবচেয়ে বেশি কর্তব্য আর আজ সমাজের মধ্যে আমরা বেশিরভাগ মিসকিন বেশিরভাগ পুরুষ স্বামীরা হইলাম মিসকিন হয়ে গেছে বউর সামনে কথা বলার সাহস নাই আছে না নাই আওয়াজটা বলেন আছে না নাই ঘটনা তো বলছিলাম মনে নাই মনবো বলবো বলবো হঠাৎ করে ঘটনা মনে হয়ে গেছে বলবো ওই যে উজির সব লোককে দাঁড় করাইছে
এরপরে ঘোষণা দিছে যারা যারা বউকে ভয় পাও তোমরা আলাদা হয়ে যাও সব লোক আলাদা হয়ে গেছে একজন চিকনা চাকনা শুকনা লোক সে একা এক জায়গায় দাঁড়ায় গেছে উজিরে চিন্তা করলো সব লোক বউকে ভয় পায় এক জায়গায় দাঁড়ায়ছে আর এই চিকনা চাকনা শুকনা লোক হ্যাঁ বউকে ভয় পায় না পরে হেরে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে কি মিয়া তুমি বুঝি বউকে ভয় পাও না কয় না এটা বুঝি না আমি আসার সময় আমার বউ বইলা দিছে সবাই যে দিকে দাঁড়ায় তুমি ওই দিকে দাঁড়ায় থাকবে না তুমি যেখানে দাঁড়ায় আছিলে ঠিক ওইখানে দাঁড়ায় থাকবে সে কি করছে ভয় পাইছে কি পায় নাই আওয়াজ দে বলেন তাহলে ভয়ের নানান দিক আছে সবাই একদিকে দাঁড়ায় গেছে তাকে বউ বইলা দিছে যে সবাই যে দিক যায় সেই দিক যাইবা না তুমি একাই একাই এক জায়গায় দাঁড়ায় থাকবা এই জন্য সে একাই একদিকে দাঁড়ায় রয়েছে আমাদের সমাজটা হয়েছে একত্রিত্ব নারী কর্তৃত্ব আর অধিকাংশ পুরুষটাই হলো মিসকিন আর এক বিবাহ করার অধিকাংশ পুরুষটাই হলো মিসকিন যেহেতু বউর সামনে কথা বলতে পারে না হক কথাগুলো তাকে বুঝাইতে পারে না স্ত্রী সম্পর্কে ভালো একটা কথা বলবে তাও বলতে পারে না আজকে গিয়ে যদি এখানে গিয়া বাসায় গিয়ে সালাম দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেগম সাহেবা ভালো আছেন কি উত্তরটা দিবে একবারে মাহফিলে গিয়াই বলি আল্লাহ হয়ে গেছে খাইজলামি করতে আসছি বলবে কি বলবে না আপনি হ্যাঁ একটা ভালো কথা বলবেন থাক এত জীবন যা হয়েছে হয়েছে আজ থেকে আমরা আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যাই আপনারে কি কথাটা শুনাইব হইছে দেখছি আজকে একটুকে শুই নাই ওলি আল্লাহ হয়ে আইছেন কালকেই তো মেনশের খেতে ছাগল লাগাই দিবেন কালকেই অন্যায় কথা বলবেন সামনে রমজান মাস আসতেছে রোজা থাকবেন না আপনারে ঠেইলা উঠানো যায় না আপনি সেহরি খান না ইফতার করেন না নামাজ পড়তে যান না আপনি আইছেন আমারে নিয়া এরপর আল্লাহর ইবাদত করবেন থাক ঘুমায়ে পড়েন ঠিক কি না আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য স্ত্রীকে ভয় করার নানান দিক আছে যদি আপনি সঠিক হয়ে যেতেন আমি যদি সঠিক হয়ে যেতাম আমার স্ত্রী হাজারবার চিন্তা ভাবনা করে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলা লাগতো ঠিক কিনা জুড়ে বলেন আমার আর আপনার আমল ঠিক নাই এই জন্য স্ত্রীর সামনে কোনো কথা বলে পাত্তা পাওয়া যায় না ঠিক কিনা এই কথা বলতে বলতেই আমাদের এক হযরত ওলামা একরাম উনি বলছেন তার মাহফিল একজন মুরব্বী লোক দাঁড়ায় গেছে উনি বলছিলেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক মহাব্বত মহাব্বত ন্যায় কার কার এরকম একজন লোক দাঁড়ান তো একজন মুরব্বী দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে হুজুর আপনি তো জানেন না আজকে তিন চারটা বছর ধরে দার মাস সম্পর্ক আমি তার সাথেও শুই না ইনডাইরেক্ট কথা চলে কয় ইনডাইরেক্ট খাবার দাবার কিভাবে খান কয় আমি যখন বাড়িতে যাই বারান্দায় গিয়ে বলি আমার খাবারটা দিয়ে যান গো আর উনি ভিতর থেকে বলেন জায়গা মতো বসেন খাবার আসতেছে বিবি সাহেব কি বলে খাবার আসতেছে জায়গা মতো বসেন উনি খাবার টাবার দিয়ে ভিতর থেকে বলেন এবার জানি যে খাইতে চায় সে যেন খেয়ে নেই এবার যে খাইতে চায় সে যেন খেয়ে নেই মানে ভিতর থেকে বলতেছে ঠিক আছে এখন সবকিছু দিছে ডাউল দেয় নাই ডাল খাই ডাউল দেয় নাই এটা কিভাবে বলবে মানুষের আন্দাজ দিন দিন লোক পাইতেছে বুইলা যাইতেছে একটা লোক যে ডাল খায় ডাউল খায় সে ডাউলটাও দিতে তার মনে নাই ভিতর থেকে আওয়াজ দেয় বলছে যে ডাউল দেওয়ার জন্য যে বাটি লাগে ওই বাটি এই ভিতরের লোকের কাছে না এই জন্য ডাউল দেওয়া যাবো না আজকে পানি দেইলা তারপরে লবণ দিয়ে খেয়ে বলান ডাউল মনে করি কয় হুজুর যুদ্ধ চলতেছে কি চলে স্বামী স্ত্রীর যুদ্ধ কেন হয় যুদ্ধ এই যুদ্ধটা হয় আল্লাহর রসুলের সুন্নাতকে ঘরের ভিতরে না নেওয়ার কারণে কি নেওয়ার কারণে আল্লাহ নবীর সুন্নাতকে ঘরের ভিতরে না ঢোকার কারণে এই জন্য ঘরের ভিতরে দামাস আর আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রীর সংসারটা হবে জান্নাতি সংসার সুবহানাল্লাহ বলে এমন পরিবার পাওয়া যায় ঘরের ভিতরে আধুনিক কোন কারুকার্য সম্পন্ন কোন বস্তু নাই ঘরের ভিতরে আধুনিকায়ন কোন সৌন্দর্য দেওয়া নাই ঘরের ভিতরে দিন আনে দিন খায় কিন্তু স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মহাব্বত এমন প্রেম ভালোবাসা যে স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত আর স্ত্রীও স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই এমন এমন সংসার গঠন করি এমন সংসার আমরা গঠন করি
যে সংসারের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত থাকবে সেখানে অশান্তি থাকবে না ঠিক কি না জোরে বলেন আরেকটা ঘটনা মনে হইছে কই ফলাইতাম নাকি বেশ কিছুদিন আগে আমাদের একজন ওলামা একরাম ঘটনাটা বলছেন আপনাদের সামনে বলি একটা মালিকের বাসায় একজন কর্মচারী থাকতেন তার নাম হলো ইসলাম তার নাম কি দুই চার জন বললেন বাকিরা বলতে পারতেছেন না আওয়াজ দিয়ে বলেন নাম কি ইসলাম ইসলাম দোকানের কর্মচারী দোকানপাট দেখে আর মালিকের মেয়ের নাম হলো শান্তি মালিকের মেয়ের নাম কি আওয়াজ দিয়ে বলেন না রে ভাই যুবকরা আওয়াজ দিয়ে বললে আমি একটু প্রাউড ফিল করি আমি একটু বুঝি আমার ভালো লাগে মালিকের মেয়ের নাম কি শান্তি আর দোকানের কর্মচারীর নাম ইসলাম আমাদের বর্তমান যুবকরা যে কাজটা করে মোবাইল পাইলেই বাপের টাকা দিয়া আরেক মেয়ের এসএমএস যত ফষ্টি নষ্টি আছে সব করে ঠিক কি না এই এলাকায় তো নাই হ্যাঁ নিজের কাজ বাদ দিয়া ওই মেয়ের বাড়ির সামনে দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরে সারা দিন ঘুরে এরকম পাগল আছে না নাই হ্যাঁ এইজন্য এরকম পাগল থাকলে তাড়াতাড়ি ধরে বিবাহ করে দিবেন বলেন আমিন আওয়াজ দিয়ে বলেন আমিন মেয়ের নাম শান্তি দোকানের কর্মচারীর নাম ইসলাম এই ইসলাম শান্তির সাথে শুরু হয়ে গেছে কি বলেন না কি ভালোবাসা প্রেমের কিছু শুরু হয়েছে আস্তে আস্তে শুরু হয়ে গেছে যখন দুজনের মধ্যে প্রেম গাঢ় হয়ে গেছে হঠাৎ করে বাবা একদিন টের পাইছে যে ইসলাম আমার শান্তির লগে এইরকম একটা ব্যবস্থা শুরু করে ফেলেছে আর ইসলামকে এ বাড়িতে রাখা যাবে না ঠিক কি না বাবা জানলে রাখবে অন্য কর্মচারী আনবে আর বর্তমান প্রেম তো জানেনি নাটক সিনেমা এগুলো এমন ভাবে শেখায় এমন ভাবে দেখায় যে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় দেয় ভাব তো শান্তি আর ইসলামের সাথে এরকম ভাব শুরু হয়ে গেছে অনেক জোরালো শুরু হওয়ার পরে যখন খুব প্রেমে রসালো ঠিক সেই সময় বাপের কাছে ধরা খাইছে বাপে ইসলামকে খুব মারা মারছে একটু বেশি মারছে এই মাইকটা দেখে শান্তি আরো কি হয়েছে একটু বলেন না ভাই আর হ্যাঁ এই যে আমার মরি আর আকর্ষণ কি হয়েছে বাইরে গেছে আগে ছিল 50 এখন কত হয়েছে 100 এখন আর তারে ধরে রাখা যাচ্ছে না বাড়ি দেয় শাহ ইসলাম রে কান দেখে ডায় শান্তি জোরে বলেন না বাড়ি দেয় ইসলাম রে কান দেখে ডায় শান্তি তারায় দেয় ইসলাম রে কান দেখে ডায় শান্তি শান্তিরে ঘরে আটকা যাচ্ছে ইসলাম রে ইচ্ছা মতন মার দিস মার দেওয়ার পর বাবাই বলছে ইসলামকে আর রাখবো না ওরে তারায় দে বেতনা দি দিয়া ইসলামকে তারায় দিস কি করছে আহা আমার কথা বুঝেন না মনে হয় ইসলাম রে কি করছে ইসলাম রে তারায় দিছে ইসলাম রে যদি তারায় দেয় মালিকের মেয়ে শান্তি সে কি বাসায় থাকতে পারবে সে কি করছে সেও কি করছে ইসলামের হাত ধরে মানে যেদিন তারায় দিছে তার কয়েকদিন পরে ইসলাম এসে শান্তিরেও কি করে নিয়ে গেছে নিয়ে গেছে গা এখন ইসলামের এই শান্তির বাবা এলাকা দিয়ে খুঁজে আর মানুষের কাছে বলে ভাইয়ারা আমার শান্তিরে কি দেখছ কয় না দেখি নাই এরপর আর একজনকে গিয়া বলে আমার শান্তিরে কি দেখছ কয় না দেখি নাই এরপর আরো পাড়ার মুরব্বিয়ান একরাম বলে আমার শান্তিরে কে দেখছ কয় না দেখি নাই কয় কেন তোমার দোকানে যে একজন ছেলে আছিল ইসলাম সেই ইসলাম কোথায় কয় ইসলাম রে তো পিটাইয়া খেদাইয়া দিছি কয় ভাই ইসলাম রে যখন তোমার পরিবার থেকে খেদাইয়া দিছ সেদিন তোমার শান্তি ইসলামের সাথে চইলা গেছে আসতে বললেন ঠিক আরে যেই বাড়িতে ইসলাম থাকে না সেই বাড়িতে শান্তি থাকবে কোথায় যার ভিতরে ইসলাম থাকে না তার ভিতরে শান্তি থাকবে কোথায় যেখানে ইসলাম নাই সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তিও থাকে না ঠিক কি নজরে বলেন এই জন্য যুবক ভাইয়ারা মরব্বিয়ানি একরামরা শান্তি যদি চাও তাহলে ইসলামকে ঘরের ভিতরে জায়গা দাও ঠিক কি না ঠিক কি না এই বলে একটা উদাহরণ হয় যে ইসলাম রে তারাইছ তোমার মেয়ে শান্তি থাকবো কোথায় শান্তিও তো চলে গেছে ইসলামের সাথে এই জন্য আমার ভাইয়েরা ইসলাম নামক শান্তি যদি আমার আর আপনার মধ্যে না থাকে সেই ঘরে আল্লাহর শান্তি থাকবে এই জন্য শান্তি আনায়নের মালিক আওয়াজ দে বলেন কারাম এই জন্য বলি মায়েরা বোনেরা ভাইয়েরা যারা আছি আল্লাহ তাআলার একটা হুকুম কেউ ছেড়ে দিব না
সামনে রমজান মাস আসতেছে একদম আসবাবিল জজবা করে নিয়ত করে নেব আর জীবনে কখনো কোনো প্রকারের ইবাদত ছাড়ব না মানুষের খেতে আইল ঠেলব না আছে না নাই এরকম লোক আছে না নাই মানুষের খেতের উপর আইল ঠেলে আছে না নাই দান পাচ্ছে নিজের খেতে আবার অন্যের খেতেও দেখে পাকা পাকা ভাব ওইখান থেকে মাসখান থেকে কিছু কাটে নিয়ে চলে আস এরকম লোক আছে না নাই নিজের খেতে অনেক খাবার আছে সেগুলো গরু বাছুরকে না খাওয়ায় আরেকজনের খেতের উপরে ছাইড়া দিয়ে অন্য দিকে তাকায় দাঁড়ায় রইছে এরকম হাম্বল মার্কা লোক আছে না নাই জুরে বলেন আছে না নাই মানে এরে যদি আবার জিজ্ঞাসা এই তোমার গরু তো সব আমার ই খেয়ে ফেললো ওহ দেখি নাই কিন্তু ছাইড়া দিছে কিছুক্ষণ আগে হেই দড়ি ছিঁড়া কি বলে কই না দড়ি ছিঁড়া চলে গেছে ঠিক কি না অত ছাড়ছে ওই শয়তান দুষ্ট এগুলোর হিসাব দিতে হবে এই জন্য হক এটা বান্দার হক বান্দার সাথে সম্পর্ক যদি বান্দার হক এটা আদায় না করে কিয়ামতের দিন তার সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমিন আমার ভাইরা আমাদের মধ্যে সেই ঈমান তাজা করতে হবে অন্যের যত ভালো মন্দ থাক আমি শুধু শুকরিয়া আদায় করব আমরা নিজেদের জন্য পেরেশানি হই পরের জন্য হই না যেই সমস্ত ব্যক্তিগুলো তারা নিজেদের জন্য দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করে না কিন্তু যারা অন্যের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নেন সুবহানাল্লাহ বলেন এই জন্য বলছিলাম আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকেন তারা কারা কয় যারা আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাককে বেশি বেশি যারা ভয় করবে আল্লাহ পাক তাদের সাথেই থাকেন আল্লাহ পাক কোরআন কারিমে বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সাথেই থাকেন আমরাও চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা তাকে অবলম্বন করতে পারি আমরাও যেন আল্লাহ পাক আমাদের সাথেই যেন থাকে সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যারা অবলম্বন করবে তাকে অবলম্বন করবে তাদের সবচাইতে বেশি কষ্টের এবং বেশি ভয় হলো রিজিকের খাদ্য অন্বেষণ করার কোথার থেকে হালাল রুজি উপার্জন করব আর একটা জিনিস মনে রাখব হালাল রুজি যদি উপার্জন করতে না পারি যেই সমস্ত খাদ্য খাবারগুলো আমাদের সন্তানাদিকে খাওয়াইলাম স্ত্রী ছেলে মেয়েদেরকে খাওয়াইলাম যদি এভাবে খাওয়াই তাহলে মনে রাখব সেই খাবারগুলো হারাম আর এই হারাম খাবার খাওয়ায়া সন্তানের দ্বারা কোনো উপকার পাবেন এই রকম মনে করা আর একটা বোকামি ঠিক কি না আপনি বলবেন আরে সন্তান আমি তোমাকে কষ্ট করে মানুষ করেছি আমি তোমাকে কষ্ট করে লালন পালন করেছি আমি রাতকে রাত মনে করি নাই দিনকে দিন মনে করি নাই আমি নিজেরটা নিজে মনে করি নাই অন্যেরটা অন্য মনে করি নাই সব ধরনের খাবার এনে তোমাকে খাওয়াইছি বড় করছি লালন পালন করছি ভাই আপনি অন্য খাবার নিয়ে এসেছেন কি খাবারটা আপনার সন্তানকে খাওয়াইছেন আপনি জানেন না বন্ধু আপনার খাবারটা যদি হালাল না হয় আপনার সন্তান ওই খাবারটা খাবে আপনার ব্যাপারে কি সাপোর্ট দুনিয়াতেই দিবে শুনে নেন যেই সমস্ত লোকগুলো অন্যায় ও অবিচারের খাবারগুলো তার সন্তানকে খাওয়াবেন সেই সন্তানগুলো আপনার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদের ব্যাপারেই নালিশ করবে অতএব আমার আর আপনার প্রয়োজন ওই সমস্ত খাবারগুলো থেকে নিজেকে হেফাজত করা এবং আমাদের সমস্ত সন্তানাদি স্ত্রী ছেলে মেয়েদেরকে হেফাজত করা সকলে তাকবীর দেয় না রে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমরা সবাই ওনাকে শুভেচ্ছা স্বাগতম জানাই আমাদের এই চংবিরা এলাকার মাহফিল থেকে আমাদের আজকের প্রধান বক্তা মুফতি হযরত মাওলানা মুফতি জাকির হোসাইন সাহেব উপস্থিত হয়ে গেছেন আমি আর দীর্ঘায়িত করব না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা হযরতের জবানে
যে সমস্ত আলোচনাগুলো শুনব ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ পাক যেন ওনাকে এমন দামি দামি কথাবার্তাগুলো বলার তৌফিক দান করেন যাতে করে আমাদের ইসলাহ হয় আমাদের আমলে তারাক্কি হয় আল্লাহ পাক যেন ওনার শ্রুতি মধ্যে আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাক যেন বারাকা দান করে সকলে বলি আমিন সকলের নেক হায়াত কামনা করে এবং ওনার নেক হায়াত কামনা করে আজকের মতো আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন